جامي الترمذي حديث حديث نمبر 3298 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فان فوق السماءين وما بينهما مسيرة خمسة مئة عام نبي كريم صلى الله عليه وسلم بلچه ایک اسمان تھی کہا رہت اسمان درود تو چھے پانچ سو بزر راستا حتی عد سبع سماوات رسول اللہ شات آکاشن نام دورے گنے گنے بلچن بین کل سماعین کما بین سماعی والارد ایک اسمان تھی کہا رہت اسمان درود تو چھے پانچ سو بزر راستا کما بین سماعی والارد جمین تھی کہ اسمان پر جن تو چھے درود تو প্রত্যেকটা আসমানের দূরত্ব ততটুকু এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা আদা সাবা আরদিনা সাত জমিনের নাম ধরে ধরে গুনে গুনে রাসূলুল্লাহ বলছেন বাইনা আরদাইনি মাসিরাতা খামসাতা মিয়াতা আমিন এক জমিন থেকে আরেক জমিনের দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা ইবনে মাসউদ থেকে শুনুন عن ابن مسعود رضي الله تعالى عنه قال حضرت ابن مسعود رضي الله تعالى عنه মহাকাশ সম্পর্কে তিনি রাসূলুল্লাহ থেকে জেনে এরপর আমাদেরকে মেসেজ দিচ্ছেন بين السماء الدنيا والتي تليها 500 عام দুনিয়ার এই জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা وبين كل سماء وارض خمسمائة عام প্রত্যেকটা জমিন প্রত্যেকটা আসমান এর দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা এরপর وبين السابعة والكرسي خمسمائة عام সাত আকাশের উপর আল্লাহর কুরসি সাত আকাশ থেকে কুরসি পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা وبين الكرسي والماء 500 عام كرسির উপর একটা মহা সমুদ্র আছে ওই সমুদ্রের গভীরতা হচ্ছে 500 বছরের রাস্তা সাত আকাশের উপর হচ্ছে আল্লাহর কুরসির উপর হচ্ছে মহা সমুদ্র ওই সমুদ্রের গভীরতা হচ্ছে 500 বছরের রাস্তা والعرش فوق الماء এই পানিগুলোর উপরে হচ্ছে আল্লাহর আরশ আল্লাহর আরশ যে পানির উপর আছে এটা আল্লাহর কোরআনেই আছে কোরআন মাজিদের 11 নম্বর সূরা সূরা হুদের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা আরশুহু আলাল মাই আল্লাহর আরশ হচ্ছে পানির উপরে আল্লাহর আরশ কোথায় পানির উপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন والعرش فوق الماء عرش হচ্ছে পানির উপরে والله فوق العرش আর আমার আল্লাহ ওই আরশের উপরে আল্লাহু আকবার لا يخفى عليه شيء من اعمالهم আল্লাহ সুবহানাহু তাআলা ওই আরশ আযীম থেকে বসে প্রত্যেকটা মানুষের আমল তিনি দেখেন শুনেন এবং পর্যবেক্ষণ করেন আল্লাহু আকবার এরপর আরেকটা হাদিস শুনুন জামি তিরমিজির হাদিস হাদিস নাম্বার 3320 একই হাদিস সুনান ইবনে মাজাহতে এসেছে সুনান ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার 193 আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাওকাস সামাইস সাবিআতু বাহার সাত আকাশের উপর একটা বাহার আছে একটা সমুদ্র আছে বাইনা আসফালাহু ওয়া আলাহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই সমুদ্রের গভীরতা হচ্ছে 500 বছর রাস্তা আল্লাহু আকবার বাইনা আসফালাহু ওয়া আলাহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ জমিন থেকে আসমানের যত দূরত্ব ওই সাগরের ওই সমুদ্রের দূরত্ব হচ্ছে ততটুকু সুবহানাল্লাহ ثم فوق ذلك ثمانية أوعال এই সমুদ্রের পর বন্য ছাগলের আকৃতি নিয়ে আটজন ফেরেশতা দাঁড়িয়ে আছে ওয়ালুন শব্দের অর্থ বন্য ছাগল ওয়ালুনের বহুবচন হচ্ছে আওয়াল
نبيجي صلى الله عليه وسلم بولچه ثم فوق ذلك ثمانية أوعال ওই সমুদ্রের উপর বন্য ছাগল আকৃতির আটজন ফেরেশতা দাঁড়িয়ে আছে বাইনা রুব্বাহুন নাওয়াজলা ফিহিন্না কামা বাইনা আসসামাই ওয়াল আরদ ওই ফেরেশতাগুলোর পায়ের তালু থেকে হাঁটু পর্যন্ত দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহু আকবার ফেরেশতাগুলো কত বড় তাদের পায়ের তালু থেকে হাঁটু পর্যন্ত দূরত্ব হচ্ছে রাসূলুল্লাহ বলেন এই জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্বের সমান আল্লাহু আকবার সুম্মা আলা যুহুরিহিমুল আরশ আল্লাহর আরশ তাদের পিঠের উপর এই আটজন ফেরেশতার কাঁধের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে আল্লাহ তাআলা ওই আটজন ফেরেশতা থেকে একজন ফেরেশতার সাথে দেখা করার সুযোগ দিয়েছেন আমাকে অনুমতি দিয়েছেন আমি একজন ফেরেশতাকে দেখেছি তার সাথে কথা বলেছি আমি দেখেছি তার কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছরের রাস্তা আল্লাহু আকবার রাসূলের হাদিস থেকে শুনুন সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 4727 عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أذن لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش وإنما بين شحمة أذنه إلى عاتقه 700 عام نبي جي صلى الله عليه وسلم بلچن أذن لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش جاءت جن فرشتا আল্লাহর আরশ বহন করে এমন একজন ফেরেশতার সাথে সাক্ষাৎ করার জন্য উজিনালি আন ওয়াহদিসা আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন কথা বলার জন্য আমি দেখেছি ওয়াইনামা বাইনা শাহমাতি উজুনিহি ইলা আতিতিহি মাসিরাতা 700 আমিন তাদের কানের লতি থেকে কান পর্যন্ত এটার দূরত্ব হচ্ছে 700 বছরের রাস্তা আল্লাহু আকবার এবার আসুন আল্লাহ কোরআন কি বলছে কুরআন থেকে শুনি কুরআন মাজিদের 69 নম্বর সূরা আল হাকাতের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া ওয়াহমিলু আরশা রাব্বিকা আপনার রবের আরশ বহন করছে ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া আটজন ফেরেশতা এবার আল্লাহ তাআলার কালাম থেকে আরেকটা আয়াত শুনুন 39 নম্বর সূরা জুমারের 75 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আল্লাহর আরশের চতুর্পাশে দাঁড়িয়ে কুটি কুটি ফেরেশতা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আল্লাহর প্রশংসায় আল্লাহ তাসবিহ পড়ছে সুবহানাল্লাহ বলেন মক্কার যে কাবা ঘর আছে এই কাবা যখন আমরা নামাজ পড়তে দেখি তখন আমরা দেখি গোল হয়ে দাঁড়িয়ে তারা নামাজ পড়ে ঠিক না আর আমরা কিন্তু গোল হয়ে দাঁড়াই না আমরা এখান থেকে কাবার দিকে মুতাওয়াজ্জু হওয়ার জন্য আমরা সোজা হয়ে কাতার দাঁড় করি কিন্তু আল্লাহর যে ঘর কাবা এটার চতুর্দিকে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় আল্লাহর আরশের এইভাবে চতুর্দিকে দাঁড়িয়ে ফেরেশতারা কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাসবিহ পড়তেছে এই আয়াতে কারিমার তাফসিরে খাজেন প্রণেতা তিনি বলছেন অহুম মিনাল কারুবিয়িন এই ফেরেশতাগুলোকে বলা হয় কারুবিয়িন ফেরেশতা সফহুম মিয়াতু আলফা এই যে তারা গোল হয়ে দাঁড়িয়ে আরশের চতুর্পাশে তারা তাসবিহ পড়তেছে এদের কাতারের সংখ্যা হচ্ছে 100,000 কাতার সুবহানাল্লাহ লা ইউহসা আদাদুহুম এক কাতারের ভিতরে কত কোটি ফেরেশতা আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না সুবহানাল্লাহ আপনারা আমাকে ইউটিউবের মধ্যে পাবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আলময় ইসলাম এ এল ও এম ও ওয়াই আলময় ইসলাম এখানে কোরআন এবং হাদিস থেকে সবগুলো আমরা সমাধান জানার জন্য চেষ্টা করি আল্লাহ তাআলা কখনো যদি সুযোগ হয় বাকি কথাগুলো বলবো